প্রিয় বন্ধুরা, আপনাদের মধ্যে যারা পুরাতন বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই মেঘে ঢাকা তারা এই সিনেমাটি দেখেছেন। 1960 সালে মেঘে ঢাকা তারা মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন ঋত্বিক ঘটক। ভারত এবং পাকিস্তানের যে বিভাজন ঘটেছিল তারই প্রেক্ষাপটে এটি একটি অনবদ্য সিনেমা। এটি হলো ঋত্বিক ঘটকের পরিচালিত চতুর্থ সিনেমা এবং অবশ্যই ব্যবসা সফল একটি সিনেমা। এই সিনেমার মূল কাহিনী নেওয়া হয়েছে শক্তিপদ রাজগুরুর একটি উপন্যাস থেকে, আর সেই উপন্যাসের নাট্যরূপ বা চিত্রনাট্য রচনা করেছিলেন মৃণাল সেন। এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করতেই হয় সুপ্রিয়া চৌধুরী, অনিল চট্টোপাধ্যায়, নিরঞ্জন রায়, গীতা ঘটক প্রমুখের নাম। এছাড়াও অনেক দক্ষ কলাকুশলী এই সিনেমায় অভিনয় করেছেন। মেঘে ঢাকা তারা হলো একটা মেলোড্রামা সিনেমা। 50-এর দশকে কলকাতার এক বাঙালি পরিবারকে ঘিরে এই সিনেমার কাহিনী দেখানো হয়েছে। 1947 সালে যখন ভারত ভাগ হলো তখন এই পরিবারটি কলকাতা শহরের এক প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নিয়েছিল। এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী, চরিত্রের নাম ছিল নীতা। নীতা পরিবারে বড় মেয়ে। পড়াশোনার পাঠ বন্ধ হওয়ার আগেই পরিবারের হাল ধরতে হয়েছিল তাকে, কারণ তাদের পরিবারে চূড়ান্ত আর্থিক অনটন ছিল, অত্যন্ত দরিদ্র পরিবার। নীতার বৃদ্ধ বাবা একজন স্কুল মাস্টার, মা বাড়িতেই থাকেন, মানে হাউসওয়াইফ। নীতার একটি ভাই আর একটি বোন আছে, ভাইয়ের নাম মন্টু আর বোনের নাম গীতা। এছাড়াও আছে বড় ভাই শঙ্কর। শঙ্কর সংসার সম্পর্কে উদাসীন, সংসারে মন নেই তার। তার ধ্যান জ্ঞান সব কিছু গানকে কেন্দ্র করে, সুরকে কেন্দ্র করে। সে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে। তার স্বপ্ন সে অনেক বড় সঙ্গীত শিল্পী হবে। নীতাও স্বপ্ন দেখে তার ভাইকে নিয়ে। তবে নীতার স্বপ্নে আর একজন মানুষ আছে, তার প্রেমিক সনত। সনতকে নিয়েও সে স্বপ্ন দেখে। সনত কথা দিয়েছিল পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পরে সে ফিরে আসবে নীতার কাছে, নীতাকে বিয়ে করবে। কিন্তু না, এত সরলরৈখিক গতিতে এই কাহিনী এগিয়ে যায়নি। এরপর থেকেই কাহিনী বাঁক নিয়েছে। নীতার বাবা আর মন্টু একটা দুর্ঘটনায় পড়েছিল। শঙ্কর তখন চলে যায় বোম্বেতে তার স্বপ্ন গায়ক হবার। সনত ফিরে এলো, পিএইচডি কমপ্লিট করার পরে ফিরে এলো, কিন্তু নীতাকে বিয়ে করল না। বিয়ে করল নীতারই বোন গীতাকে। এরপরে নীতা অসুস্থ হলো, তার যক্ষা হলো, তার শরীর ভেঙে গেল। তবুও পরিবারের দায় দায়িত্ব সে মাথা থেকে নামালো না। শঙ্কর ফিরে এলো বোম্বে থেকে, তখন সে পুরোদস্তুর নামকরা গায়ক হয়ে উঠেছে। নীতার শারীরিক অসুস্থতা সে বুঝতে পারল। তার সুস্থতার জন্য তাকে নিয়ে গেল পাহাড়ের উপরে এক হাসপাতালে। সেখানে জীবন মৃত্যুর দোলাচলে দাঁড়িয়ে শঙ্করকে নীতা জানালো সে বাঁচতে চায়, মরতে চায় না সে। আকাশে পাহাড়ের গায়ে প্রতিধ্বনি হলো তার আকুতি, দাদা আমি বাঁচতে চাই। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।